হ্যালো ট্রাভেল শুটার্সের বন্ধুরা, যেরকম বলেছিলাম এই জাস্ট বলে যে ঘূর্ণিঝড়টি সেটি যতক্ষণ না আসছে ততক্ষণ অবধি আমরা পুরো এর খবরাখবর আপনাদেরকে নিয়ে আসবো। আর আমাদের ট্রাভেল শুটার্স চ্যানেলে প্রতিদিন অন্তত যতক্ষণ না এটা হচ্ছে রেগুলার একটা করে ভিডিও অবশ্যই পেয়ে যাবেন। এই ভিডিওতে আমি জানাবো যে কেন্দ্রীয় সতর্কতা এসে গেল এই জাস্ট বলে ঘূর্ণিঝড়টির, তবে ইয়াশো হতে পারে, তার কারণ YAAS হচ্ছে অরিজিনাল নাম, নামটি দিয়েছে ওমান। আর এই ভিডিও শেষে আমি জানাবো আগামী কয়েকটি বাংলাদেশের দেওয়া ও ভারতের দেওয়া ঘূর্ণিঝড়ের নামগুলো, সেটা পরে আসছি। তার আগে আমি বলে রাখি কেন্দ্রীয় সতর্কতা কী জারি করা হয়েছে এই ঘূর্ণিঝড় নিয়ে, এই খবরটা দেবো। তারপর আসবো লাইভ ট্র্যাকিংয়ে, যা খবর পাওয়া যাচ্ছে যে ঘূর্ণিঝড় আমফানের বিপর্যয়ের ক্ষত এখনও পুরোপুরি মেটেনি, আর আমফানের ঠিক এক বছরের মাথায় রাজ্যে ফের আর এক ঘূর্ণিঝড় জ্যাশ এর আশঙ্কা দেখা দিয়েছে। আগামী 23-25 মে বঙ্গোপসাগরীয় উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় জ্যাশ। এটা কিন্তু আবহাওয়া দপ্তরের খবর, আমরা লাইভ ট্র্যাকিংয়ে আসব। বুধবার এ নিয়ে রাজ্যকে সতর্কতা দিয়েছে কেন্দ্রীয় সরকার। ঘূর্ণিঝড়ের মোকাবেলায় যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে নবান্ন। বাংলাদেশের হয়তো অনেকে জানেন না বা বুঝলেন না নবান্ন মানে। নবান্ন হচ্ছে আমাদের যে রাজ্য সরকারের যেখান থেকে সব কিছু চালানো হয় বিল্ডিং, সেটিকে মানে বিল্ডিংটির নাম নবান্ন। পশ্চিমবঙ্গ বা ভারতের লোকেরা জানেন এটা। কেন্দ্রের পূর্বাভাস যে চলতি সপ্তাহান্তে বঙ্গোপসাগরীয় এলাকায় একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, আর ঘূর্ণিঝড়ের জেরে 25 মে মঙ্গলবার থেকে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার সঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কলকাতা লাগোয়া উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলা এবং পূর্ব মেদিনীপুর জেলার দীঘা শঙ্করপুরের মতো সামুদ্রিক এলাকায় মানে উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় জ্যাশ। রাজ্যের কাছে একটি সতর্কতা বার্তায় কেন্দ্র জানিয়েছে যে উত্তর আন্দামান সাগর সহ বঙ্গোপসাগরের পূর্ব মধ্য এলাকার উপরে 22 মে শনিবার একটি নিম্নচাপ ঘনীভূত হতে পারে। তার পরের 72 ঘন্টায় এই নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে পরিণত হতে পারে প্রবল ঘূর্ণিঝড়ে। সেটি পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলবর্তী এলাকার দিকে এগোতে পারে বলে সতর্কতা দিয়েছে কেন্দ্র। এর জেরে 25 মে মঙ্গলবার সন্ধ্যা থেকে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি এবং কোথাও বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে রবিবার থেকেই আন্দামান এবং তার আশেপাশের বঙ্গোপসাগরীয় এলাকায় 45-55 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে। কোনো কোনো জায়গায় হাওয়ার গতি ঘন্টা প্রতি 50-60 কিলোমিটার বা সর্বোচ্চ 70 কিলোমিটারও হতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝোড়ো হাওয়া বইতে পারে বাংলাদেশ এবং ওড়িশা উপকূলেও। এ গেল আবহাওয়া দপ্তরের যে আপডেট সেটি। এবার আমি আসবো হচ্ছে গিয়ে আমাদের লাইভ ট্র্যাকিংয়ে, লাইভ ট্র্যাকিংয়ে চলে যাই সরাসরি এবং তার কি গতি প্রকৃতি সেটা আমরা দেখিয়ে দেব। লাইভ ট্র্যাকিংয়ের আমরা সরাসরি উইন্ডে চলে যাব এবং উইন্ড গাস্টে গিয়ে দেখে নিই। এই মুহূর্তে তো আমরা কিছু দেখতে পাচ্ছি না, তবে যেটা বলা হচ্ছে 22 তারিখে হ্যাঁ সংঘবদ্ধ হওয়া শুরু হচ্ছে 23 তারিখে, যেটা দেখতে পাচ্ছি এখনও অবধি আপডেট। শুরু হচ্ছে ঘূর্ণাবর্ত 24 তারিখে, আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্ত নিম্নচাপের আকার ধারণ করছে। 25 তারিখ সেটি এগিয়ে যাচ্ছে এবং 26 তারিখে সেটি কিন্তু আঘাত হানতে চলেছে। তার মানে 23-25 নয়, আঘাত হানতে চলেছে 24। হ্যাঁ তবে 25 তারিখ এটি কিন্তু 25 তারিখ থেকে যে বৃষ্টি বা নিম্নচাপের বৃষ্টি সেটি কিন্তু শুরু হয়ে যাবে বাংলাদেশের দক্ষিণে, তারপরে পশ্চিমবঙ্গের দক্ষিণে, যেমন 2 24 পরগনা, 2 মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, হাওড়া, হুগলি এই সমস্ত জায়গায়, এবং বৃষ্টির দাপট চলবে তার মাঝেই। ঠিক 26 তারিখে বিকালের দিকে এটি ল্যান্ডফল হবে। ল্যান্ডফল হওয়ার সময় এর গতিবেগ আমাদের হাতে যা আছে আমরা 100 কিলোমিটারের মতো দেখতে পাচ্ছি গতিবেগে এটি আছড়ে পড়বে। তো এটা নিয়ে আপডেট আপনারা সবসময় পেতে থাকবেন, কোনো অসুবিধা নেই। আমরা যা আপডেট পাবো এই জাস্ট বলে ঘূর্ণিঝড়টি নিয়ে সেই আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব। সবার আগে ট্রাভেল শুটার্স চ্যানেল যেটা দেখছেন, এই চ্যানেলে রেগুলার একটি করে তো যাই আমাদের, যেহেতু আমরা স্যাটেলাইট থেকে এটিকে ট্র্যাকিং করি, তাই ঘূর্ণিঝড়ের কোনো খবর থাকলে আমরা অবশ্যই নিয়ে আসি। আর রেগুলার আপডেটের মধ্যে টাইম টু টাইম লাইভ ট্র্যাকিং করতে থাকি আমরা এই ঘূর্ণিঝড়ের।
সেটি হচ্ছে গিয়ে আমাদের অন্য একটি চ্যানেল ট্রাভেল শুটার্স ওয়েদার আপডেট। আপনারা যদি সেখানে জয়েন করতে চান আমাদের ডেসক্রিপশানে, এই ভিডিওরই ডেসক্রিপশানে লিঙ্কটা দেওয়া আছে, আমাদের চ্যানেল লিঙ্ক, সেখানে আপনারা জয়েন করতে পারেন। ওখানে আপনারা এর আরও অনেক রকম তথ্য সবসময়ের জন্য পেয়ে যাবেন। তো এই হচ্ছে গতি প্রকৃতি জ্যাজ বলে ঘূর্ণিঝড়টি, যেটি আঘাত হানতে চলেছে 26 তারিখ। এরপর আসবো খুব যেটা বলছিলাম যে এর আগামী যে ঘূর্ণিঝড় আসছে সেই ঘূর্ণিঝড়গুলোর নাম কি কি, এটা অনেকে জানতে চায়, এই কারণেই দেওয়া। প্রথমেই বলে রাখি এর নাম দেয় হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, ইরান, মালদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরবিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ইউনাইটেড আরব এমিরেটস এবং ইয়েমেন, এই 13টা দেশ মিলিয়ে। তো 13টা দেশের 13টা করে নাম দেওয়া আছে, রাউন্ড বাই রাউন্ড, এক রাউন্ড করে সবার নাম ঘুরবে। যেমন এই যে নতুন যে লিস্ট হয়েছে সেই লিস্টের প্রথম নাম ছিল নিসর্গ, যেটি বাংলাদেশ দিয়েছে। বলে রাখি কেন বাংলাদেশের নাম আগে আসে, বি দিয়ে যেহেতু শুরু তাই বাংলাদেশ, এ দিয়ে এই 13টি দেশের মধ্যে কোনো নাম নেই, বি দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ, তাই আছে ইন্ডিয়া, আই দিয়ে, তারপরে ইরান আছে, তারপরে এম দিয়ে মালদ্বীপ, এরকম সবার শেষে গিয়ে হচ্ছে ইয়েমেন যেহেতু ওয়াই দিয়ে। তো বাংলাদেশ থেকে শুরু হয়, বাংলাদেশের প্রথম দেওয়া এই লিস্টের নাম ছিল নিসর্গ, তার আগে আমফান ছিল আগের লিস্টের শেষ নাম থাইল্যান্ডের দেওয়া। তো তাহলে বলবেন যে থাইল্যান্ডের দেওয়া নাম দিয়ে কী করে শেষ হলো, ইয়েমেন কেন নয়? আসলে গতবারের লিস্টে ইয়েমেন, ইউনাইটেড আরব এমিরেটস এরকম বেশ কিছু দেশ ছিল না, তখন 8টি বা 9টি দেশ মিলিয়ে নাম দিত, এই নতুন লিস্টে টোটাল 13টি দেশ যুক্ত হয়েছে, ওই কারণে ইয়েমেন এখন শেষের দিকে আছে। তো এই যে প্রথম লিস্ট শুরু হয়েছে সেটা হচ্ছে নিসর্গ দিয়ে বাংলাদেশ শুরু হয়েছে, তারপর গতি, নিভার, বুরেবি, যেরকম ইন্ডিয়া, ইরান, মালদ্বীপের দেওয়ার নাম, এগুলো পরপর গিয়ে এখন চলছে, এর আগেটা তখতে গেল মায়ানমারের, এরপর আসছে ওমানের ইয়াস বা জস যেটা আমরা বলছি, তারপর পাকিস্তানের গুলাব আসবে, তারপরে শাহিন আসবে কাতারের দেওয়া, এরকম করে ইয়েমেনের লিস্ট হচ্ছে মোচা। সেখানে গিয়ে শেষ হওয়ার পর যতই আরব সাগর আর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় আসবে, সেখানে গিয়ে শেষ হওয়ার পর বাংলাদেশে যে নাম আসবে আবার শুরুতে লিস্টে, সেটা হবে বিপর্যয়, তারপরে ভারতের তেজ, এরকম করতে করতে আবার একটা লিস্ট শেষ হলে তারপরে আবার বাংলাদেশ যখন শুরু হচ্ছে তখন হবে অর্ণব। তো পরপর বাংলাদেশের যে নামগুলো দিয়ে রেখেছে সেই নামগুলো আপনাদের একটু জানিয়ে রাখি, যেমন নিসর্গ চলে গেছে, তারপর বিপর্যয়, তারপর অর্ণব, তারপর উপকূল, তারপর বর্ষণ, তারপর রজনী, তারপর নিশীথ, তারপর উর্মি, তারপরে মেঘালা, তারপরে সমীরণ, প্রতিকূল, সরোবর আর মহানিশা, এই হচ্ছে বাংলাদেশের দেওয়া 13টি নাম, যেটি পুরো এক রাউন্ড পরপর করে আসবে। সেখানে আমি ভারতের দেওয়া নামগুলো একবার বলে দিই, গতি যেটি হয়ে গেছে, এরপর যেটি আসবে বিপর্যয়ের পর তেজ, মানে বিপর্যয় বাংলাদেশের দেওয়ার নাম, তারপরে তেজ হবে, এরকম ভারতের দেওয়া নামগুলো গতি, তেজ, মুরাসু, আগ, ভৌম, ঝড়, প্রবাহ, নীর, প্রভাঞ্জন, ঘূর্ণি, অম্বুদ, জলধি, ভেগা। সেরকমই ঘুরতে ঘুরতে পাকিস্তানও আসবে মাঝে, পাকিস্তানের দেওয়ার নামগুলো গুলাব, আসনা, সাহাব, আফশান, মানাহিল, সুজানা, পরওয়াজ, জানাতা, সরসর, বাধান, সারাব, গুলনার, ওয়াশেক, এরকম সব নামগুলো রয়েছে যেগুলো পরপর এই ঘূর্ণিঝড়গুলো আসতে থাকবে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে লিখবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।